আমরা এখন বর্ডারের কাছাকাছি। এটা হচ্ছে বিলিয়াম স্থল বন্দর, সামনের দিকে যাচ্ছি। সামনে দুইটা পতাকা দেওয়া হচ্ছে, একটা ইন্ডিয়ান এবং আরেকটা বাংলাদেশ। চলুন তাহলে সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই এলাকাটা একটু দেখাই। এদিকে সাধারণত আজকে দিনে যারা আসছে এগুলা হচ্ছে, যাদেরকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে সবাই বাংলাদেশের, সবাই ছবি তুলতেছে। বিজিবি চেকপোস্ট এটা। দুইটা পতাকা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 21 বাংলাদেশ এবং এই পাশটা হচ্ছে ইন্ডিয়ান 21। মানে একটা পিলারের দিয়ে দুইটা জিনিস। এটা দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওই যে দেখতে পাচ্ছি ওনারা বাংলাদেশ থেকে যাচ্ছে ইন্ডিয়াতে, আর এখানে আছে বিজিপি, বিজিপি চেকপোস্ট। এটা হচ্ছে আক্তার ভাই। আক্তার ভাই খুবই হ্যাপি আজকে ইন্ডিয়ার বর্ডারে উনি আসছে। আই এম ভেরি হ্যাপি। তো ভাই কই? ওকে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ বিজিবি ফোর্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ওই যে এখানে কাঁটাতার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর এটা হচ্ছে বাংলাদেশ। আমরা বেশিক্ষণ থাকতে পারতেছি না যেহেতু আমরা একটা কাজে আসছি, বিশেষ কাজে আমরা থাকতে পারতেছি না। তো আমরা এই মুহূর্তে সামনে আমাদের গাড়ি আছে, আমরা গাড়িতে করে চলে যাব। তো আমার পিছনে ইন্ডিয়া আর সামনে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিস, এখানে ইমিগ্রেশন গুলো হয়। এদিক থেকে বর্ডার চলে যায়। এটা হচ্ছে বিলোনিয়াম স্থল বন্দর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী। অসাধারণ অসাধারণ অসাধারণ।